আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর নিউ অ্যানাদার ভিডিও ফ্রম ন্যাচারাল ফিশ অ্যাঙ্গলার ইউটিউব চ্যানেল। আজকে বরাবর মতো আমরা এই যে চিড়িয়াখানা লেকে টিকিটে মাছ ধরতে আসলাম। এখানে পূর্ব শর্ত অনুযায়ী 2000 টাকা টিকিট মূল্য, এক মাছে দুজন দুই শিপ খেলতে পারে, কিন্তু আসলে নিয়ম কানুনে একটু অন্যরকম ব্যাপার আছে। ওই যে সামনে আমাদের শিকারীরা, এই যে গাইজ দেখুন, চিড়িয়াখানায় মাছ ধরার জন্য কি টোপ দিতেছি আর কি বড়শি, দুর্ভাগ্যজনকভাবে এই বড়শি দিতে হইতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখান দেখান ক্যামেরার সামনে দেখান, আহারে মাছ, হ্যালো গাইস, আমরা আজকে এসেছিলাম চিড়িয়াখানায় মাছ ধরতে, কিন্তু মাছের কোনো দেখা না পেয়ে আমরা দুর্ভাগ্যবশত আমরা মাছ পাই না, এই জন্য বাঘ দেখতে চলে আসলাম। বাঘ একটি আরেকটিকে ধরতে চেষ্টা করছে, খেলা করছে, তো এগুলোই মূলত আমাদের কাছে ভালো লাগতেছে। ফিরে যাবো মাছ ধরতে। এই যে ভিউয়ার্স দেখুন, একটা মাছ, বিশাল সাইজের একটা মাছ, আহা হা হা হা, মাছ দেখলে কান্দো নাই। এই যে গাইস দেখুন, আমরা আজকে চিড়িয়াখানায় বিশাল বিশাল সাইজের মাছ ধরতেছি। এই মাছগুলো যদি চিড়িয়াখানায় লেকে না হয়ে নদীতে বা অন্য কোনো জলাশয়ে রইত, তাহলে হয়তো আমরা মামলা টামলা খাইয়া যেতে পারতাম। আমরা অবশ্য আপনাদেরকে মাছগুলো দেখাবো, আমরা আপাতত টেস্টিং আছি যে আসলে এগুলো কি মাছ হয় না পোকামাকড়, তো ধরতেছি, ধরি পরে আপনাদেরকে একসঙ্গে এই যে নেটে আছে আপনাদেরকে দেখাবো। এই যে একটু দেখাই, অল্প একটু দেখাই, দেখেন এই যে দেখেন, আমরা চিড়িয়াখানায় মাছ ধরতেছি গাইজ, দেখুন মাছের সাইজ, আহারে সাইজ দেখুন, তা আরও দেখাবো, আমরা অপেক্ষা করেন। এই যে ভিউয়ার্স মাছ, চিড়িয়াখানায় আজকে আমরা 2000 টাকার টিকিটে এই মাছ ধরতে আসছি। এই দেখুন, দুর্ভাগ্যবশত এই মাছই আমরা ধরতেছি, কোনো উপায় আর নাই। কোনটা কালা, কোনটা নীল, কোনটা বেগুনি, বসি দেখতাম আর দুটা বাজব, তো যেখানে হওয়ার কথা ছিল এটা রুই মাছ, ওইখানে এটা রুইয়ের জায়গায় ছোট হয়ে গেছে, পুঁটি মাছ হয়ে গেছে। এ হচ্ছে চিড়িয়াখানার রুই। এটা কি নাইলন টিকা? আসো আসো আসো, কে কে মাছ ধরবে আসো। দেখুন গাইস, চিড়িয়াখানার ভিজিটার্স, তারা চিড়িয়াখানা বেড়াইতে আসছে। গাইস আমরা এখন চলে যাব, আমরা আজকে অনেক ধৈর্য ধরে চিড়িয়াখানায় চেষ্টা করলাম,
তো হয়তোবা আজকে আমাদের চিড়িয়াখানার টিকিটের শেষ দিন, আমরা আর এই চিড়িয়াখানার টিকিটে মাছ ধরতে আসবো না, কারণ এখানে শুধু ধোকাবাজি আর বাটপাড়ি চলতেছে, কারণ লেকে এখন আর কোনো মাছ নাই। যদি মাছ থাকতো তাহলে সারাদিনে যে শিকারিরা মাছ ধরতে আসছিল তারা কেউ তেমন কোনো মাছ ধরতে পারেনি। ছোট ছোট তেলাপিয়া মাছ, এই যে দেখুন ছোট ছোট তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, এগুলো টোপ নিয়ে চলে যায়, এই জন্য মাছ আমরা ধরতে পারিনি। তাছাড়া মাছ আমার মনে হয় না লেকে আছে। তাছাড়া আমরা আজকে আসছিলাম, সারাদিন চেষ্টা করছি, এই যে আমার ছোট ভাই ইব্রাহিম, ও কিছু তেলাপিয়া মাছ ধরতে পেরেছে দেখুন, কিন্তু আমার মনে হয় আমার মতে চিড়িয়াখানার লেক হিসেবে এই মাছগুলো আসলে নিতান্ত একবারে কম। বাসে আপনি মাছটা দেখান, এই দেখুন ভিউয়ার্স, আজকে এই বাদশা ভাই উনি একটা তাওয়ায় এক পাশ ছিলেন, তো উনি আজকে সারাদিনে এই 2000 টাকার টিকিটে এই মাছগুলো পেয়েছে দেখুন, 12 টাকার মাছ পেয়েছি। তা আপনারাই আপনারাই বলুন যে এই এই যে মাছগুলো, এই মাছগুলো কি 2000 টাকার টিকিটের মাছ বলা চলে? আমার হিসেবে তো আমি মনে করি না। তারপর আপনারা আপনাদের মতবাদ জানাবেন, আর আপনারা আমার কথাটা মানবেন যে অন্তত চিড়িয়াখানায় লেকে আপনারা এই টিকিট কেটে মাছ ধরতে আসবেন না। এই দেখুন গাইস, আমি আজকে সারাদিন এই মাছগুলো ধরতে পেরেছি, অনেক কষ্ট করেছে, কিন্তু মাছগুলোর সাইজ দেখুন, এক একটা মাছ আমার মনে হয় না 1 ইঞ্চির উপরে আছে, এক একটা মাছ 1 ইঞ্চির উপরে আছে দেখুন, ছোট ছোট তেলাপিয়া পুঁটি মাছ। হ্যাঁ, তো এই মাছগুলো আমার মতে মনে হয় না 2000 টাকার টিকিটে যদি আমি মাছ ধরতে যাই এই মাছগুলো আমি পেয়ে সন্তুষ্ট হব, অবশ্যই সন্তুষ্ট হব না, আর আপনিও সন্তুষ্ট হবেন না। দেখুন কি মাছ, কত ছোট ছোট মাছ। আপনি কি মাছ ধরে খুশি বা সন্তুষ্ট? ভাই আমার আজকের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমার বোধহয় চিড়িয়াখানায় আর আসা হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এইভাবে বলা তো ঠিক হচ্ছে না, কারণ আপনি আসবেন না তার মানে এই না কোনো শিকারি আসবে না। তো শিকারি ভাইদের উদ্দেশ্যে কিছু বলবে? তারা আসবে তো শিকারি ভাইদের কেউ আমি এই কথাটাই বলবো যে ভাই আপনারা অবশ্যই কেউ আসবেন না। আচ্ছা ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। এই যে তুমি আজকে এই মাছগুলো পেলে, এই মাছগুলো পেয়ে তুমি সন্তুষ্ট কিনা সেটা বলো। না ভাই আমি আমার কোনো কথা নাই। দেখুন ভাই, দেখুন এই যে এই শিকারি ভাই উনি আসলে একদমই অখুশি। এখানে একজন শিকারি ভাই আছে, ওনার মুখে আসলে জানতে চাইব আসলে ব্যাপারটা কি। আসসালামু আলাইকুম ভাই, এই যে চিড়িয়াখানায় লেগে 2000 টাকার টিকিটে মাছ ধরে কি আপনি খুশি? আসলে শখ হচ্ছে এক জিনিস আর খুশি হচ্ছে আরেকটা জিনিস। আমি মাছ ধরলাম, মাছ ধরতে এসে যদি আমি মাছ ধরে সন্তুষ্ট না হই তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আপনি যেভাবে বলতেছেন শখের কথা সেটা হয় না। দেখুন 2000 টাকার টিকিট করে আমরা কিন্তু 2000 টাকাই খরচ না, আমরা আমাদের আসা যাওয়া যাতায়াত খরচ, সারাদিনের এখানে পরিশ্রম, তারপরে টোপ চার, এগুলোর মধ্যে অনেক টাকা আমাদের ব্যয় হয়। তো ব্যয় হওয়ার পরে আমরা যদি 1 কেজি মাছও আমরা না পাই আর এই ছোট ছোট মাছ যদি এখানে আমরা ধরি বা ধরতে পাই, তখন আপনি কি বলবেন? তখন কি এই মাছগুলো পেয়ে আপনি সন্তুষ্ট হবেন? ঠিক আছে ধন্যবাদ ভাই। তো এই হচ্ছে আজকে চিড়িয়াখানার লেকের মাছ ধরার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগা অথবা খারাপ লাগা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবো না, কেননা আমি কোনো ইউটিউবার না, আমি শখের বশত আমি মাছ ধরার ভিডিওগুলো ভিডিও করে আপলোড করে আপনাদের মাঝে শেয়ার করি, এটা আমার একটা ভালো লাগা। তারপর আপনাদের ইচ্ছা, সাবস্ক্রাইব করা না করা আপনাদের ব্যাপার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।